প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের বাবু এবং হাবু কবিতাটি আলোচনা করব কবিতাটি লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার প্রথমে আমরা একটু কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই কবি প্রসাদ মজুমদার বাংলা সাহিত্যের একজন প্রথিত যশা কবি ছিলেন উনিশশো তেপান্ন 9 নয় এপ্রিল হাওড়া জেলার দক্ষিণ সোনপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন পিতা ছিলেন নারায়ণচন্দ্র মজুমদার এবং মাতা ছিলেন নিরুপমা দেবী তিনি অর্থাৎ কবি নিজের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি সবুজবুড়ো ভবানন্দ ভারতী বেচারাম বাচস্পতি প্রভৃতি বিভিন্ন ছদ্মনাম ধারণ করে অনেক ছড়া কবিতা গল্প রচনা করেছেন যেমন মজার ছড়া নাম তার সুকুমার সোনালী ছড়া রূপলি ছড়া ইত্যাদি কাব্যে সফলতার কারণে তিনি বহু পুরস্কার পেয়েছেন যেমন সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার সত্যজিৎ রায় পুরস্কার অভিজ্ঞান স্মারক পুরস্কার ইত্যাদি পুরস্কারে ভূষিত হয়েছেন তার লেখার প্রধান বৈশিষ্ট্য হল সহজ সরল ভাষা তথা শব্দের ব্যবহার আমাদের পাঠ্যতালিকাভুক্ত দারোগাবু এবং হাবু কবিতাটি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা উলুক ছুলুক ছড়ার মুলুক কাব্যগ্রন্থ থেকে না হয়েছে যদিও মূল গ্রন্থে কবিতাটি কঠিন সমাধান বলে প্রকাশিত হয়েছিল কবিতাটির বিষয়বস্তু একদিন হাবু নামক একজন ব্যক্তি খুব ভোরবেলায় কানতে কানতে থানায় দারোগ দারোগাবুর কাছে উপস্থিত হয় এবং নিজের তিন দাদার নামে নালিশ জানায় নালিশ অর্থাৎ অভিযোগ জানায় কি অভিযোগ সে দ্বারোগবাবুকে বলে যে তার তিন দাদার কাণ্ড কারখানায় তার বাড়িতে থাকা দুঃসাধ্য হয়ে পড়েছে আরও জানায় তার বর্দা সাতটা বেড়াল মেজদা আটটা কুকুর এবং শেষদা দশটা ছাগল সব সময় ঘরের মধ্যে রাখেন তাদের গন্ধে আমি বাড়িতে থাকতে পারছি না তাই এর একটা মীমাংসা করা দরকার বা আপনাকে সমস্যার সমাধান করতে হবে এই কথা শুনে দ্বারোগাবু হাবুকে তার ঘরের যে দরজা জানলাগুলি আছে সেগুলি খুলে রাখার পরামর্শ দেয় কিন্তু হাবু সে পরামর্শ হাবুর সেই পরামর্শ মনোমতো হয় না কারণ যদি দরজা জানলাগুলি খোলা রাখা হয় তাহলে তার নিজের পোষা দেড়শো পায়রা সেখান থেকে উড়ে চলে যাবে এটাই এই গল্প এটাই এই কবিতাটির বিষয়বস্তু তাহলে এই পদ্ধতি তোমরা ভালো করে পড়বে এবার এর হাতে কলমে যে অনুশীলনীগুলি আছে সেগুলি দেখো প্রথমে আছে হাবু থানায় গিয়েছিল বেড়াতে অভিযোগ জানাতে চিকিৎসা করাতে হারানো পাখি খুঁজতে কোথায় গিয়েছিল অভিযোগ জানাতে তার দাদাদের নামে বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না টিয়া ময়না টিয়া পায়রা ময়না কোকিল কোনটি পোষা হয় না কোকিল হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা একশো পঁচাত্তর একশো পঞ্চাশ একশো সত্তর আর পঁচিশ একশো হবে এরপর দেখো কলস্তম্ভের সঙ্গে কলস্তম্ভ মেলাতে হবে নালিশ অর্থাৎ অভিযোগ বারণ নিষেধ পাগল উন্মাদ সদাই সবসময় কাবু কাহিল এবার এই যে শব্দগুলি আছে এই শব্দগুলির মধ্যে কোনটি বিশেষণ কোনটি বিশেষ্য পদ তা নির্ণয় করতে হবে এখানে বিশেষ পদ হবে পায়রা কাবু বিশেষণ খুব বিশেষণ নালিশ বিশেষ্য করুণ বিশেষণ পোষা বিশেষণ দুঃখ বিশেষ্য চারজন বিশেষণ থানা বিশেষ্য বড়বাবু বিশেষ পদ এরপর দেওয়া আছে কেঁদে কেঁদে এইরকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন পাঁচটি শব্দ তৈরি করো যেমন হেসে হেসে ঘুরে ঘুরে ইত্যাদি বা নেচে নেচে এরপর আছে ক্রিয়ার নিচে দাগ দাও অর্থাৎ যেগুলি ক্রিয়াপদ ক্রিয়াপদ বলতে বোঝায় না যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাহলে এখানে কী আছে বললে কেঁদেই হাবু তাহলে এখানে বলা এটি হলো ক্রিয়াপদ সাতটা বেড়াল পোষেন ছোটো বড় এখানে ক্রিয়াপদ কোনটি পোষেন পোষা বললে করুণ সুরে এখানে হবে বললে তারপর যাবেই যেসব উড়ে এখানে যাবেই এবং উড়ে ভগবানকেই ডাকি এখানে ডাকি প্রথম বাক্যে বললে এবং কেঁদেই এ দুটি ক্রিয়াপদ হবে এরপর বাক্য রচনা নালিশ ভগবান বারণ করুন ভোর এটা নিজেরা পারবে তারপরে সাতের দাগেরটা পরপর সাজাতে হবে ঘটনা অনুসারে এটাও পারবে কবিতাটিতে অন্ত আছে এমন পাঁচ জোড়া শব্দ তৈরি করো যেমন থাকি ডাকি বড় করো বেঁধে কেঁধে ভুলো গুলো ইত্যাদি বাক্য বাড়াও হাবু গিয়েছিল কোথায় গিয়েছিল থানায় গিয়েছিল কখন ভোরবেলায় বর্দা পোষেন বেড়াল বর্দা কয়টি বেড়াল পোষেন সাতটি বেড়াল পোষেন কেমন ছোট বড় হাবু ভগবানকে ডাকে কেন এবং কখন ডাকে সারাদিন ভগবানকে ডাকে কারণ হাবু নিজের দুঃখের জন্য দ্বারোগবাবু বলেন ঘরের জানালা দরজা খুলে রাখতে কাকে বলেন হাবুকে হাবুর পায়রা উড়ে যাবে কয়টি দেড়শোটি দশের দাগে দেখো ছোটোদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুজন কবির নাম লেখো রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় তোমার পাঠ্য কবিতাটির কবিকে ভবানী প্রসাদ মজুমদার তার লেখা দুটি বইয়ের নাম লেখো যেমন তার নাম সুকুমার আগেই বলেছি এবং মজার ছড়া হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল হাবু থানায় গিয়ে বাবুর কাছে দ্বারকবাবুর কাছে নালিশ জানিয়েছিল হাবুর বর্দা মেজদা ও শেষদা ঘরে কী কী পোষেন বর্দা বেড়াল মেজদা মেজদা কুকুর এবং শেষদা ছাগল পোষেন বর্দা সাতটা বেড়াল মেজদা আটটা কুকুর এবং সেজদা দশটা ছাগল পোষেন হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেকেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয় হ্যাঁ অবশ্যই দায়ী ছিল কারণ তার নিজেরই দেড়শো পায়রা ছিল সেই জন্য সে ঘরে দরজা জানলাগুলি খুলতে পারতো না পরে প্রশ্ন বাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন কারণ বাবুর পরামর্শ অনুযায়ী সে যদি তার ঘরের দরজা জানলাগুলি খুলে দেয় তাহলে তার নিজের পোশাক দেড়শো পায়রা উড়ে চলে যাবে বাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তা নিজের ভাষায় লেখ না হাবুরা চার ভাই তার একটা বাড়িতেই থাকে কিন্তু তার বর্দা সাতটা বেড়াল মেজদা আটটা কুকুর এবং শেষদা দশটা ছাগল পুষত ফলে তার সেই ঘরে থাকতে অসুবিধা হতো দম বন্ধ হয়ে যেত ঘরে দরজা জানলা খুলতে পারতো না যদি দরজা জানলা খোলা হয় তাহলে তার নিজেরই দেড়শো পায়রা পোষা ছিল সেগুলি উড়ে চলে যাবে এই দুঃখের কথাই হাবু দ্বারোগবাবুকে বলেছিল তাহলে এইগুলি পড়বে এবং বিশেষ করে পদ্যটি তোমরা ভালোভাবে পড়বে আজ এখানেই রাখছি সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো